নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনেকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, অর্থাৎ বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব অ্যাজোস্পার্মিয়া হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার। প্রথমে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া কি, অর্থাৎ একজন পুরুষের বীর্য পরীক্ষায় যদি দেখা যায় যে একটিও শুক্রাণু নেই, তবে তাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। মানে অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষা কেন দরকার? প্রথম দরকার আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি। যদি কারণ খুঁজে পাওয়া যায় ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে ইজি হয়। কেন কারণ খুঁজে পাওয়া দরকার? 100 জনের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, তার মধ্যে 10 থেকে 20 জনের এমন কারণে অ্যাজোস্পার্মিয়া থাকে যেটি সামান্য ইঞ্জেকশন বা ওষুধ দিলে ঠিক হয়ে যেতে পারে। যদিও বাকি 70-80 জনের ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া ঠিক করা যায় না, কিন্তু সেক্ষেত্রে আমরা সেই পুরুষকে তার সন্তানের বায়োলজিক্যাল ফাদার বা জৈবিক পিতা হতে সাহায্য করতে পারি। কাজে প্রথম দরকার কারণ খুঁজে বের করা। কী কী পরীক্ষা নিরীক্ষা করা হয়? প্রথমত দরকার একটিমাত্র রিপোর্টের ওপর বেস করে অ্যাজোস্পার্মিয়া ডায়াগনোসিস হয় না। কাজে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আরেকটি ভালো ল্যাবরেটরি থেকে আবার সিমেন পরীক্ষা করা। কারণ অনেক সময় আমরা দেখতে পাই ভালো ল্যাবরেটরি থেকে যদি সিমেন আবার পরীক্ষা করা হয়, সিমেনে কিছু সংখ্যক শুক্রাণু, একটি দুটো যদি শুক্রাণু পাওয়া যায়, সেই শুক্রাণুগুলোকে আমরা ফ্রিজ করে রাখতে পারি, যাতে পরবর্তীকালে ইক্সি পদ্ধতির মাধ্যমে তিনি তার শুক্রাণু দিয়ে নিজের সন্তানের বাবা হতে পারেন। যদি দুর্ভাগ্যবশত দ্বিতীয় পরীক্ষাতেও দেখা গেল যে সিমেনে স্পার্ম পাওয়া যাচ্ছে না, কি করা হয়? আমরা প্রথমে সেই পুরুষের শারীরিক পরীক্ষা করি, অর্থাৎ সেই পুরুষের অন্ডকোষ, শুক্রাশয় পরীক্ষা করে দেখি যে শুক্রাশয়ের সাইজ এবং সেখানে অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তার মাধ্যমে একটু আভাস পেতে পারি যে শুক্রাণুর সংখ্যা কম কেন, তার কি শুক্রাণু তৈরি হচ্ছে না, নাকি শুক্রাণুর গতিপথে বাধা আছে। দ্বিতীয় আমরা যদি করি কিছু হরমোন পরীক্ষা করি ব্লাড টেস্টের মাধ্যমে, FSH, টেস্টোস্টেরন, LH, কখনো কখনো ব্লাড সুগার বা প্রোল্যাকটিন করা হয়। আর কখনো কখনো আমরা কিছু আল্ট্রাসাউন্ড করি, যেমন স্ক্রোটাম বা অন্ডকোষের আল্ট্রাসাউন্ড, আর কখনো কখনো প্রস্টেট গ্ল্যান্ড ভালো করে দেখার জন্য ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড, যাকে ট্রাস বলে, অর্থাৎ আল্ট্রাসাউন্ড প্রোবটি মলদ্বারের মধ্যে ঢুকিয়ে প্রস্টেট গ্ল্যান্ড ভালো করে দেখা হয়। যদি মনে হয় যে এই শুক্রাণুর সংখ্যা কম থাকার কারণ হচ্ছে শুক্রাশয় ঠিকমতো তৈরি হচ্ছে না, তাহলে আমরা কখনো কখনো ক্যারিওটাইপ বা ক্রোমোজোমের পরীক্ষা করি, অর্থাৎ সেই পুরুষের ক্রোমোজোমগত অসুবিধা আছে কিনা। কারণ যদি সেই অসুবিধা থাকে, একটি চান্স থাকে যে সেই সমস্যা তার পরবর্তী জেনারেশনে যেতে পারে, সেটার জন্য সেটি করা হয়। আর ক্ষেত্রবিশেষে আমরা ওয়াই ক্রোমোজোম মাইক্রোনিউলেশন বলে ক্রোমোজোমের একটি বিশেষ পরীক্ষা করি। আর কখনো যদি মনে হয় যে রাস্তায় কোনো ব্লক আছে, তাহলে কখনো কখনো আমরা সিস্টিক ফাইব্রোসিস বলে একটি জন্মগত বা জেনেটিক ডিজিজ আছে, তার জন্য আমরা একটি ব্লাড টেস্ট করি। এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা জানতে পারি যে অ্যাজোস্পার্মিয়ার কারণ কি। যদি দেখা যায় যে অ্যাজোস্পার্মিয়ার কারণ হলো আমাদের ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ড বলে একটি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে হরমোন বেরোচ্ছে না, তার জন্য হচ্ছে, তাহলে অন্য চিকিৎসার কোনো দরকার হয় না, শুধুমাত্র ইঞ্জেকশন দিয়েই তার শুক্রাণু বাড়ানো যেতে পারে, তাতে তিনি তার সন্তানের বাবা হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে কিন্তু শুক্রাণু ঠিকমতো তৈরি হচ্ছে না শুক্রাশয়ে, অথবা শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু গতিপথে বাধা আছে, তাহলে আমরা তার শুক্রাশয় থেকে শুক্রাণু সংগ্রহ করতে পারি। এই পদ্ধতির জন্য অনেকে আগেকার দিনে টেস্টিকুলার বায়োপসি করতেন, কিন্তু টেস্টিকুলার বায়োপসির অসুবিধা হলো যে শুক্রাণু পাওয়া যায়, সেই শুক্রাণুকে কিন্তু পুনরায় ব্যবহার করা যায় না। সেজন্য আমরা করি কি, আমরা কখনো কখনো ট্রায়াল টেস্ট করি, অর্থাৎ আমাদের IVF ল্যাবরেটরিতে সেই পুরুষকে নিয়ে গিয়ে আমরা টেস্টিকেলের মধ্যে ছোট করে কেটে অথবা সুই দিয়ে সেখান থেকে শুক্রাণু বের করার চেষ্টা করি। সেই শুক্রাণু যদি পাওয়া যায়, পরবর্তীকালে সেই শুক্রাণু ফ্রিজ করে রাখা যেতে পারে, অথবা পরবর্তীকালে আবার টেস্ট করে সেই পুরুষের যে স্ত্রী সেই ভদ্রমহিলার থেকে আমরা ডিম নিতে পারি IVF পদ্ধতির মাধ্যমে। সেই ডিম নিয়ে সেই ডিমের মধ্যে শুক্রাণুকে প্রবেশ করানো হয়। এই পদ্ধতিকে বলা হয় ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তার মাধ্যমে তিনি নিজেই নিজের সন্তানের বাবা হতে পারেন। অর্থাৎ যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, ভেঙে পড়বেন না, আরেকটি ভালো ল্যাব থেকে পরীক্ষা করান, তারপর ডাক্তারের পরামর্শ নিন যে কী কারণে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে, সে অনুযায়ী ট্রিটমেন্ট করুন। হয়তো আমরা আপনার অ্যাজোস্পার্মিয়া বা স্পার্ম কাউন্ট বাড়াতে পারবো না, কিন্তু আমরা আপনাকে আপনার সন্তানের বাবা হতে সাহায্য করতে পারি। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঠিকানা গড়িয়া, ফ্রেন্ডস ডায়াগনোস্টিক প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9088482135, গড়িয়া হিন্দুস্থান হেলথ পয়েন্ট, 0332435999, টালিগঞ্জ RSV হসপিটাল, 0333001300, কলেজ স্ট্রিট উপকার নার্সিং হোম, 0332570165, সোদপুর সাহা পলিক্লিনিক, ফোন নাম্বার 9432316865। ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ, সঙ্গে থাকুন, নমস্কার।